আমি যেখানে শেষ করেছিলাম আমাদের এই অসীম পাতটা ছিল এটা আসলে একটা অসীম তল এটা একটা চার্জিত পাত যার চার্জ ঘনত্ব ছিল সিগমা আর আমরা যা করেছিলাম তা হলো আমরা এই চার্জিত পাতের পৃষ্ঠ হতে এই উচ্চতায় একটা বিন্দু রেখেছিলাম আমরা বের করতে চেয়েছিলাম যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে যেটা কিনা আর ব্যাসার্ধের একটা রিংয়ের কারণে উৎপন্ন হচ্ছে রিংটার কেন্দ্র হলো যে বিন্দুর কথা চিন্তা করেছি তার ঠিক নিচে পাতের উপরের বিন্দুটা আমরা বের করতে চেয়েছিলাম যে এই রিংয়ের কারণে সেই বিন্দুটায় উৎপন্ন তড়িৎ ক্ষেত্র কত আমরা সেই তরিত ক্ষেত্রের মানটা বের করেছিলাম গত ভিডিওতে আমরা প্রতি সমতার যুক্তি ব্যবহার করে শুধুমাত্র ওয়াই উপাংশ নিয়ে চিন্তা করেছিলাম কারণ আমরা বের করেছিলাম যে যে কোনো বিন্দু থেকে সৃষ্ট তরিত ক্ষেত্রের এক্স উপাংশগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এখানে যদি একটা বিন্দু থাকে তাহলে এর কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের এক থাকবে যেটা হয়তো ডান দিকে কাজ করবে কিন্তু এখানেও একটা বিন্দু থাকবে যেটা সৃষ্ট ক্ষেত্রের এক আগের তাকে নিষ্ক্রিয় করবে তাই আমরা শুধু ওয়ু পাংশ নিয়েই চিন্তা করি শেষ পর্যন্ত আমরা বের করেছিলাম যে ক্ষেত্রের ওয়াইউ পাংশ কত হবে যেটা কি না এর কারণে পাতটা হতে এইচ উচ্চতায় উৎপন্ন হচ্ছে এসব বিষয় সামনে রেখে আসুন দেখা যাক আমরা অসীম ব্যাসার্ধ হতে শুরু করে শূন্য ব্যাসার্ধের রিংয়ের জন্য এটা যোগ করে মোট ওয়াই উপাংশ বের করতে পারি না এটাই হবে আসলে মোট তড়িৎ ক্ষেত্র কারণ আমরা বুঝতে পেরেছি যে এক্স উপাংশগুলো যে কোনোভাবেই হোক নিষ্ক্রিয় হয়ে যাবে তাহলে আমরা বের করব এই বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র কত যে বিন্দুটা তল থেকে এই যে একক উঁচুতে আছে তাহলে এবার আমি এখানকার অনেক কিছু মুছে দিচ্ছি যাতে এবার কিছুটা জটিল গাণিতিক জিনিস করার জন্য কিছু জায়গা পাওয়া যায় এ পর্যায়ে বেশিরভাগ ক্যালকুলাস নিয়ে কাজ করতে হবে আমি এগুলো সব মুছে দিচ্ছি এগুলো কিভাবে এসেছে সেটা ভুলে গেলে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন আমি এগুলো মুছে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে যে আমার অনেক বেশি জায়গার প্রয়োজন হবে এবার শুরু করা যাক আমি অল্প কিছু জিনিস আবার এঁকে নিই যাতে আমরা আবার ভুলে না যাই যে আমরা এখানে কি করছি অনেক সময় কিন্তু এরকমটা ঘটে তাহলে এটা হলো সেই তলটা যেটা সব দিকে বিস্তৃত আছে তলটার উপরে একটা বিন্দু আছে আমরা যেখানকার তড়িৎ ক্ষেত্র বের করতে চাইছি আর আমরা এই উপসংহারে এসেছি যে তড়িৎ ক্ষেত্র উপরের দিকে কাজ করবে তাই আমরা শুধু ওয়াই উপাংশ নিয়ে চিন্তা করব এই বিন্দুটা তলের পৃষ্ঠ হতে এইচ একক উচ্চতায় আছে আর আমরা বের করেছি এই বিন্দুটা চারপাশে আর ব্যাসাধ্যে রিংয়ের জন্য কত তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে আর আমরা বের করেছিলাম যে এই তড়িৎ ক্ষেত্রের ওয়াই উপাংশ হবে এটা এখন আমরা এটার ইন্টিগ্রেশন করব তাহলে এই পাতটার কারণে সৃষ্ট মোট তড়িৎ ক্ষেত্র হবে এটার ইন্ট্রিগাল আর এই ইন্ট্রিগালের লিমিট হবে জিরো ব্যাসার্ধ হতে জিরো ব্যাসার্ধ হতে ইনফিনিটি ব্যাসার্ধ পর্যন্ত তাহলে আমরা জিরো ব্যাসার্ধের রিং থেকে শুরু করে ইনফিনিটি ব্যাসার্ধ পর্যন্ত সকল রিংয়ের সমষ্টি নিচ্ছি যেহেতু এটা একটা অসীম তল তাই আমরা পুরো তলটার প্রভাব বের করছি আমরা প্রতিটা রিংয়ের সমষ্টি বের করছি বা প্রতিটা রিংয়ের সৃষ্ট তরিত ক্ষেত্রে সমষ্টি বের করছি এটা হলো একটা রিংয়ের সৃষ্ট তরিত ক্ষেত্র আমি এটা একটা ভিন্ন রঙ দিয়ে লিখছি কে এইচ টু পাই সিগমা আর ডি আর ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু এটাকে কিছুটা সিম্পলিফাই করা যাক আমরা কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসি যাতে এটাকে একটু সহজ সমীকরণ বলে মনে হয় এটা সমান হলো ইন্ট্রিগাল জিরো থেকে ও আমি এটা এখনই লিখছি না আমি টুকে এখনই বাইরে আনছি না এর কারণ একটু পরেই বুঝবেন আমি বাকি সব কনস্ট্যান্টগুলোকে বাইরে আনছি যেগুলোকে ইন্ট্রিগাল করতে হবে না কে এইচ পাই সিগমা পাই সিগমা গুণ ইন্ট্রিগাল এটার লিমিট হলো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এখানে কী বাকি থাকছে এখানে লবে থাকছে টু আর আর আমরা এটাকে এভাবে লিখতে পারি আসলে এখানে জায়গা কম হয়ে গেছে এখানেই লিখছি টু আর আর ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু অথবা আমরা এটাকে নেগেটিভ থ্রি বাই টু হিসেবে লিখতে পারি এটা ইন্ট্রিগ্যাল কত হবে এটা আসলে রিভার্স চেন রুল দিয়ে করা যাবে আমি এখানে একটা প্রতিস্থাপন করতে পারি যদি আপনি প্রতিস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আপনি তাহলে এই অংশে সেটা ব্যবহার করতে পারবেন আমরা এখানে যে প্রতিস্থাপন করতে পারি তা হল আমি অন্য একটা রঙ নেই আমরা এটা ধরে নিতে পারি যে আমরা এই অংশটার ইন্ট্রিগাল বের করার জন্য ধরে নিলাম ইউ সমান সমান স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে এইচ একটা কনস্ট্যান্ট তাহলে DU সমান হবে আসলে DUDR সমান হবে ডিইউডিআর সমান হবে টু আর অথবা বলা যায় ডিউ সমান টু আর এখন আমরা যদি ইন্ট্রিগাল বের করার চেষ্টা করি তবে ইন্ট্রিগাল অফ টু আর বাই স্কোয়ার এটাকে প্রতিস্থাপন করে এভাবে লেখা যায় টু আর ডি আর সমান হলো ডিইউ তাহলে এটা হলো ডিইউ ডিভাইডেড বাই ডিইউ ডিভাইডেড বাই এই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মান হলো ইউ যেটা আমরা ধরে নিয়েছি তাহলে ইউ টু দি পর থ্রি বাই টু এটার সমান হলো ইন্টিগ্রাল অফ ইউ টু দি পর মাইনাস থ্রি বাই টু ডিইউ এবার এটা সহজ এবার এটা শুধুমাত্র রিভার্স এক্সপোনেন্ট রুল এটা সমান হলো মাইনাস টু ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ আমরা নিশ্চিত হয়ে নেই মাইনাস হাফ গুণ মাইনাস টু সমান হলো ওয়ান এরপর এখান থেকে ওয়ান বিয়োগ করলে পাওয়া যায় মাইনাস থ্রি বাই টু এরপরে আমরা সি যোগ করতে পারি কিন্তু আমরা যেহেতু ডেফিনেট ইন্টিগ্রালের দিকে যাচ্ছি তাই সব সি কাটাকাটি হয়ে যাবে অথবা আমরা বলতে পারি যে এটা সমান হলো আমরা ইউ এর মান এখানে বসাই তাহলে পাওয়া যায় মাইনাস টু আর টু টু দি পাওয়ার মাইনাস হাফকে লেখা যায় ওয়ান বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে আমি এখানে ম্যাজেনটা রঙ দিয়ে যা কিছু করলাম তা করেছি এটার ইন্ট্রিগাল বের করার জন্য আমরা এটার মান বের করেছি মাইনাস টু ডিভাইড বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাকে সামনে রেখে এবার আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের মান বের করা যাক তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এবার লিখতে পারি এটা একটা ম্যারাথন প্রবলেম কনস্ট্যান্টগুলো আগে লিখছি কে এইচ পাই সিগমা এবার আমি এই মাইনাস টুকেও বাইরে দিয়ে আসছি গুণ মাইনাস টু এত কিছু করা হচ্ছে এটা ডেফিনিট ইন্টিগ্রাল বের করার জন্য যার লিমিট জিরো থেকে ইনফিনিটি তাহলে ওয়ান বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর আপার লিমিট হল ইনফিনিটি আর লোয়ার লিমিট হলো জিরো এখন এই এক্সপ্রেশনটা সমান কী হবে যখন আমরা ইনফিনিটিতে এর মান বের করবো তখন এটা হবে ওয়ান বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস ইনফিনিটি স্কোয়ার রুট অফ ইনফিনিটি হল ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি হল জিরো তাহলে ইনফিনিটিতে এটার মান হল জিরো মাইনাস জিরোতে এক্সপ্রেশনটার মান জিরোতে আর স্কোয়ার সমান সমান জিরো হবে তাহলে পাওয়া যাবে ওয়ান বাই স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার তাহলে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে মাইনাস টু কে এইচ মাইনাস টু কে এইচ পাই সিগমা গুণ 0-1 ওয়ান বাই রুট অবর এইচ স্কোয়ার এটার সমান হল মাইনাস টু কে এইচ পাই সিগমা গুণ ওয়ান বাই স্কোয়ার রুট এইচ যেটা হলো 1 বাই এইচ এর সামনে মাইনাস আছে তাহলে গুণ মাইনাস ওয়ান বাই এইচ গুণ করলে প্লাস হয়ে যাবে লব এবং হর হতে এইচ হয়ে যাবে এত সব কাজ করার পর আমরা যা পাচ্ছি সেটা হলো একটা একটা উজ্জ্বল রঙ দিয়ে লিখছি কারণ এটা পেতে অনেক কাজ করতে হয়েছে এখানে থাকছে টু কে পাই সিগমা প্রথমেই এখানে কি করেছি আমরা হয়তো গণিতের মধ্যে হারিয়ে গিয়েছি কিন্তু আসলে এটা হলো মোট তড়িৎ ক্ষেত্র যেটা এই সুষমভাবে চার্জিত অসীমপাত যার চার্জ ঘনত্ব হল সিগমা সেই পাতের জন্য এর পৃষ্ঠ হতে এইচ উচ্চতা উপরে কোনো বিন্দুতে উৎপন্ন হচ্ছে কিন্তু লক্ষ্য করুন এটা হলো এইচ উচ্চতার বিন্দুটাতে উৎপন্ন তরিত ক্ষেত্র কিন্তু এখানে এইচ নেই এটা থেকে বলা যায় তড়িৎ ক্ষেত্রের সবলতা কোনোভাবেই ক্ষেত্রটা থেকে আমরা কত উপরে আছি তার উপর নির্ভর করে না এটা একটা কনস্ট্যান্ট তরিত ক্ষেত্র আমরা এই পাত থেকে যে কোনো উচ্চতায় থাকতে পারি কিন্তু সবখানেই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা একই হবে আর একটা পরীক্ষাধীন চার্জ থাকলে এর উপর প্রযুক্ত বলও একই হবে আর একটা পরীক্ষাধীন চার্জ থাকলে এর উপর প্রযুক্ত বলও একই হবে শুধুমাত্র যে জিনিসটার উপর তড়িৎ ক্ষেত্রে সবলতা বা প্রযুক্ত স্থির তড়িৎ সবলতা নির্ভর করে সেটা হল ঘনত্ব কে হলো কুলম্বের কনস্ট্যান্ট টু পাই দুটোই কনস্ট্যান্ট এখানে পাই আছে বলে আমার মনে হচ্ছে এটা বেশ চমকপ্রদ কিন্তু সেটা এখানে চিন্তার বিষয় নয় এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো চার্জ ঘনত্ব তো আশা করি এটা আপনাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে এখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা শিখলাম তা হলো আমার যদি একটা সুষমভাবে চার্জিত অসীম পাত থাকে তবে এটার জন্য যে কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেটা পাতটা হতে বিন্দুটার দূরত্বের উপর নির্ভর করবে না বিন্দুটা এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে কিন্তু সব বিন্দুতেই এই ক্ষেত্রের সবলতা একই বা এই বিন্দুগুলোতে কোনো পরীক্ষাধীন চার্জের উপর প্রযুক্ত নেট স্থির তড়িৎ বলে সবলতা একই বিষয়টা বেশ পরিচ্ছন্ন এখন আগের দুইটা ভিডিওতে যা কিছু করা হয়েছে তা বুঝতে পারলে আপনি বিশ্বাস করতে পারবেন যে আসলেই সুষম তৈরি ক্ষেত্রের মতো জিনিস আছে আর সমান্তরাল পাতের ক্ষেত্রে বাউন্ডারি থেকে অনেক দূরে এমনটা ঘটে শীঘ্রই আবার দেখা হবে